أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون একটা নারী কেন তুমি তোমার কাপড়টাকে বাজারে গিয়ে শর্ট কেন তুমি আঁচল নিবে তোমার কাপড়টা টাকনো নিচে থাকবে সায়াটা তোমার নিচে থাকবে কেন তুমি টাকনো থেকে উপরে শর্ট করে পরিধান করবে আল্লাহ বলছেন হে বানি আদম আমি তো তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি যা তোমাদের আবরু ঢাকবে এটা তোমাদের লজ্জা স্থান ঢাকবে সৌন্দর্য স্বরূপ ওয়ালিবাসুত তাকওয়া দালিকা খাইরুন আর তাকওয়ার পোশাক তা উত্তম দালিকা মিন আয়াতিল্লাহে এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত লাআল্লাহুম ইয়াযাক্কারুন যাতে তারা উপদেশ গ্রহণ করে তাহলে আল্লাহ বলছেন এর নারী কুল এর পুরুষেরা আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি পোশাককে অবতীর্ণ করেছি তাহলে নিজে থেকে কেন তুমি ব্লাউজটাকে শর্ট করে পড়বে তুমি টেলারকে গিয়ে কেন বলবে শর্ট করে তুমি পড়ো তোমার কোখাটা যেন দেখতে পাওয়া যায় কাপড়টা যখন তুমি আকাশের দিকে তুমি যখন মাথার উপরে হাতটাকে করবে তখন তোমার ব্লাউজটাকে শর্ট বোঝা যায় তাহলে আল্লাহ যেখানে পোশাক অবতীর্ণ করেছেন বানি আদমের জন্য তাহলে একটা নারী কি করে একটা শর্ট ব্লাউজ পড়তে পারে একটা নারী কি করে কাপড়টাকে টাকনো থেকে উপরে পড়তে পারে একটা নারী তার সায়াটাকে আপনার টাকনো থেকে কি করে পড়তে পারে যদি এই রকমের আচরণ একটা নারী হয় একটা শর্ট করে ব্লাউজকে পরে টাকনো থেকে উপরে যদি তার সায়াটাকে পরে তাহলে আল্লাহর কোরআন বলছেন এবং রাসূলের হাদিস বলছেন এই নারীরাই হচ্ছে এই বেপর্দা নারী জি কথা ভালো করে বুঝবেন মা বোন খুব খেয়াল করে শুনবেন কেন তার মানে হলো যে আপনি কোন নারী মা আয়েশা কত চালাক মেয়ে তা আপনাকে ওনার একটা হাদিস শোনাচ্ছি আয়েশা বলছেন যখন আমরা নারীরা হালাতে এহরামের অবস্থায় থাকি দেখেন ভালো করে শুনবেন মা আয়েশা বলছেন যখন আমরা এহরামের অবস্থায় থাকি তখন দেখলাম যে একটা পুরুষ আমাদের নিকট দিয়ে চলে যাচ্ছে যখন একটা পুরুষকে একটা বেগানা পুরুষকে দেখলাম যে আমাদের নিকট দিয়ে গত হচ্ছে যখন নজরটা গেল তখন নিজের যাদের চাদর আছে যাদের আঁচল আছে ওই আঁচল দিয়ে চাদর দিয়ে আমরা মুখটাকে ঢেকে নিলাম বডিটাকে ঢেকে দিলাম নিজের আবরুটাকে ঢেকে নিলাম ঢেকে নেওয়ার কারণ হলো যে একটা পুরুষ এখান দিয়ে যাবে তো একটা নারীর দিকে নজর দিতে গেলেই তার মুখের দিকে তাকাবে তার বডির দিকে তাকাবে তার আবরুর দিকে তাকাবে তো মা আয়েশা বলছেন দেখলাম যে 100 মিটার দূরেই পুরুষটা আছে এখন চেহারা বুঝতে পারবে না তখন আমরা কি করলাম নিজের নিজের চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিলাম বডিটাকে ঢেকে নিলাম আর ঢেকে নেওয়ার পরে যখন ওই পুরুষটা আমাদের নিকট আসলো আমরা মুখটাকে ঢেকে আছি তারপরে যখন ওই পুরুষটা এবার আমাদের কাছ দিয়ে গত হলো তো দেখলাম যে এখান থেকে মসজিদ চলে গিয়েছে তার মানে 100 মিটার গেল 200 মিটার গেল এই 100 মিটার 200 মিটার গিয়ে যেতে গেলে একটা পুরুষ একটা নারীর চেহারাটা দূর থেকে বুঝতে পারবে না তার বডিটা বুঝতে পারবে না তার দেহটা বুঝতে পারবে না তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারবে না সেই জন্য আমরা কি করলাম যখন 100 মিটার দূর একটা বেগানা পুরুষকে দেখতে পেলাম তখন আমরা ওই এহরামের অবস্থায় নারীরা সবাই নিজের চাদরগুলোকে মুখ থেকে সরিয়ে নিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা কেন সুবহানাল্লাহ কেন বললাম না জি বলেন সুবহানাল্লাহ আমার উপর রাগ আছে নাকি দুঃখ পাচ্ছেন নাকি কথাতে তাহলে এই আয়েশার মতো যদি একটা নারী আলমগঞ্জের হয়ে যায় তাহলে এই নারীকে বলা যাবে না যে বেপর্দা নারী আর এই হাদিস থেকে যদি তারপরে সকালে এই রকমের আচরণ দেখতে পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে যে এই নারীরাই বেপর্দা নারী কেন
আপনাকে আমি বলছি আল্লাহর কোরআন বলছেন এটা সূরা নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 88 আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু যেই ব্যক্তিরা কুফরি করে তার মানে অস্বীকার করে কিসে অস্বীকার করে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম এবং যারা আল্লাহর পথে বাধা দান করে যারা বাধা সৃষ্টি করে তো আল্লাহর কোরআন এর আয়াতে দুটো কথা জানালেন যেই ব্যক্তিরা যারা কুফরি করে অস্বীকার করে এবং আল্লাহর রাস্তাতে যারা বাধা সৃষ্টি করে দুই তো নবীজি আল্লাহর কোরআন জানালেন যারা বাধা সৃষ্টি করে এবং যারা অস্বীকার করে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন বেমা কানু ইফসাদা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলছেন আযাবান ফাওকাল আযাব তাদের উপরে আল্লাহ তাআলা আযাবের উপরে আযাব তাদের উপরে আল্লাহ শাস্তির উপরে শাস্তি আল্লাহ দিবেন তাহলে কারা কেন আল্লাহ এই আযাবের উপরে আযাব দিবেন কেন শাস্তির উপরে শাস্তি দিবেন তার মানে হলো যে বেমা কানু ইফসাদুন তারা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর জমিনে তারা যেন আপনার বিশৃঙ্খলা তারা করে আল্লাহর জমিনে তারা যেন ফাসাদ সৃষ্টি করে আল্লাহর জমিনে তারা যেন বিশৃঙ্খলা ছড়ে বেড়ায় কারা বিশৃঙ্খলা ছড়ে বেড়ায় যারা এই পুরুষেরা জালসার প্যান্ডেলে আছে তো বলবো যে এরা হলো ভাগ্যবান পুরুষ যেই নারীরা আপনার পর্দার আড়ালে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে এদেরকে বলবো ভাগ্যবতী নারী আর যেই নারীরা যেই পুরুষেরা মেলা দিয়ে এখনো পর্যন্ত ভিড় লাগিয়ে আছে যেই পুরুষেরা মেলাতে ভিড় লাগিয়ে আছে যে নারীরা রাস্তাতে ভিড় লাগিয়ে আছে ওরে পুরুষ আর নারী একটা জায়গাতেই ঘোরাফেরা করছে সুবহানাল্লাহ আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন বেমা কানু ইফসাদুন এই যারা এইরকমের যারা মেলাতে ঘাটে মাঠে আপনার বাজারে রাস্তাতে এইরকমের আচরণ করে তারাই হলো ফেতনা সৃষ্টিকারী তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী তারাই হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওই নারী এবং পুরুষের উপরে আল্লাহ আযাবের উপর আল্লাহ আযাব দিয়ে দিবে জি তাহলে আমাকে এখান থেকে জ্ঞান নিতে হবে এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে জি আপনার মসজিদ থেকে এই আপনার যে এখানে আপনার ওই একটা ব্রিজ করা আছে কালভেট আরে নারী তো ওখানে আছে এত দমদম 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 করে হাঁটছে পায়ে যে কী ভরা আছে তা আল্লাহ পাক জানে তো তার আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে তো এরকমের তোমার পায়ের ঝঙ্কার পায়ের তোমার আওয়াজ তো নবী যে আখ্যায়িত দিয়েছেন যে এই নারীরাই বিপদে নারী অতএব নারীদেরকে এইভাবে সংযত হয়ে চলতে হবে কেন আল্লাহ কোরআন সূরা নূরের ভিতরে উল্লেখ করছেন ওয়ালা ইয়াজরিবিনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না এরে আলমগঞ্জের নারীরা তোমরা কান খুলে শোনো যখন রাস্তায় চলবে তো তোমার পায়ের আওয়াজটা যেন বেগানা পুরুষ যেন জানতে না পারে তোমার বেগানা নারীরা যেন তোমার আওয়াজটা জানতে না পারে একটা খুব যেন রাস্তাতে একটা বেগানা পুরুষ স্টাইল করে বাজারে ঘোরাফেরা করে রাস্তাতে ঘোরাফেরা করে এরে নারিকল তুমি কান খুলে শোনো খবরদার তুমি তোমার পাটাকে আওয়াজ দিয়ে তুমি ফেলিও না কদমটা বাড়াবে কিন্তু পাটাকে তুমি জোরে জোরে ফেলিও না কেননা আল্লাহর কোরআন বলছেন শুনে রাখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে একটা নারী যদি রাস্তাতে হাঁটে আর একটা বেগানা পুরুষ যদি তার পায়ের আওয়াজ শুনতে পায় তাহলে রাসূল আখ্যায়িত দিয়েছেন এই নারীরাকে বলা যাবেই যে এরা হলো এই বেপর্দা নারী কেন কেন যে এইরকমের আচরণ যদি একটা নারী করে তাদেরকে বলা যাবে তাহলে আল্লাহ বলছেন শোনো কেন তুমি এইভাবে শর্ট আর কাপড়কে সায়াকে আর চাদরকে তুমি পরিধান করবে কেন তুমি পরিধান করবে আর একটা নারী রাস্তা দিয়ে আসছে তো এমন করে ও সেজেছে তাহলে সেজেছে কার জন্য একটা বেগানা পুরুষকে দেখানোর জন্য পুরুষ স্টাইল করে আপনার যুবকেরা রাস্তাতে ঘোরাফেরা করছে যেই রাস্তা দিয়ে নারী যাচ্ছে সেই রাস্তা দিয়ে পুরুষ যাচ্ছে তো নারী আর পুরুষ এক জায়গাতে যে মিলিত হয়ে যাচ্ছে তাহলে পুরুষ দেখাচ্ছে নারীকে নারী দেখাচ্ছে পুরুষকে কার জন্য তুমি সেজেছ এই সাজাটা তোমার সঠিক হয়েছে না শরীয়ত এটা সাপোর্ট করেনি কার জন্য তুমি সাজবে আল্লাহ কোরআন বলছেন ইয়া বানি আ
قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون আবার আল্লাহ বলেন এরে বনি আদম আমি তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করেছি যা এটা তোমাদের আবরু ঢাকবে সৌন্দর্য স্বরূপ আর এটা তাকওয়ার পোশাক তা উত্তম আর এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত লাআল্লাহুম ইয়াজাক্কারুন যাতে তারা উপদেশ গ্রহণ করে তো নারীরে তুমি একটা বেগানা পুরুষের জন্য সাজিও না পুরুষ একটা বেগানা নারীর জন্য তুমি সাজিও না নবীজি আমার বলেন ইবনে আব্বাস থেকে বর্ণিত উনি বলেন যে যখন আমি বাইরে থেকে বাড়ি গমন করলাম বাড়িতে প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখছি আমার বিবিকে আমার জন্য সুন্দর করে আপনার সিধাটাকে ফাটিয়ে আছে মাথাতে চিরনি করেছে তেলকে দিয়েছে মুখটাকে এত সুন্দর করে আপনার ধৌত করেছে আর স্বামীর জন্য সুন্দর করে সেজে বসে আছে আমি দেখলাম যে আমার আমার বিবি ইবনে আব্বাস বলেন যে আমার বিবি আমার জন্য নিজের বক্ষ দেশটাকে খুলে দিয়েছে মাথার কাপড়টাকে খুলে দিয়েছে আর সুন্দর করে সিধা ফাটিয়ে আছে আর আমার জন্য অপেক্ষা করছে ইবনে আব্বাস আমার স্বামী আসবে আমাকে আনন্দ দিবে আমিও তার বিবিটাকে আমি আনন্দ দিব এই জন্য ইবনে আব্বাস বলেন যখন আমি আমার বিবিকে দেখলাম যে আমার জন্য সুন্দর করে সেজে আছে তখন আমি কি করলাম আমি একটা নতুন জামাকে আমি ওই বাড়ি থেকে নিলাম আমি প্যান্টকে নিলাম লুঙ্গিকে নিলাম একটা সুন্দর একটা আমি পোশাককে নিলাম ওই পোশাকটাকে আমি গায়ে দিলাম প্যান্ট কিংবা লুঙ্গিকে আমি পরিধান করলাম আর পরিধান করে যেমন বিবি আমার জন্য সেজেছে আমিও ইবনে আব্বাস তার জন্য আমি সেজে গেলাম এরে নারী কল শুনে রাখো তোমার স্বামীটা বাইরে থেকে আসে বেগানা পুরুষের জন্য তুমি না সেজে তুমি সুন্দর করে তোমার স্বামীর জন্য সেজে তুমি বসে থাকো বিদেশ থেকে আসতে গেলে তিন চার দিনের সফর তোমাকে দেখি তোমার স্বামীর জন্য মনটা ভরে যাবে ওরে বেগানা নারীকল তুমি শোনো কিন্তু খবরদার তুমি বেগানা পুরুষের জন্য সাজিও না আজকে যেমন জালসাতে অনেক নারীকে এই রকমের আচরণ দেখতে পাওয়া যায় রসুল বলছেন যদি এই রকমের কাণ্ড একটা নারীর দ্বারা দিয়ে হয় তাহলে রবিজি বলেছেন এই নারীদেরকে বলা যাবে এই যে তারা হলো বেপর্দা নারী ইবনে আব্বাস বলছেন যা আমি সাজি আমার বিবি যখন আমার জন্য সেজে যায় তা আমিও তার জন্য সেজে যাই তাহলে স্বামী স্ত্রীর জন্য তাহলে আপনি সাজছেন কার জন্য একটা বেগানা পুরুষের জন্য পুরুষ একটা বেগানা নারীর জন্য চিন্তা করুন কোন জায়গাতে দাঁড়িয়ে আছি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের ইমান আছে ইমানটা আমাদের হারিয়ে গিয়েছে হায় আল্লাহ তাহলে কখন আসবে আমাদের ইমান যেই নারী যেই পুরুষ একটা রাস্তা দিয়ে এলোমেলো হয়ে চলছে কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়ে নেওয়ার পর হাদিসে এসেছে যে যদি মায়েরা বোনেরা আপনার পাঁচক্ত নামাজ যদি তারা এটা ইচ্ছা করে যে স্বামীর পারমিশনে যে আমরা মসজিদে যাব আর মসজিদে গিয়ে পাঁচক্ত নামাজ আমরা আদায় করব এটা যদি মনে করে তো বাধা দিতে হবে না যেতে পারে যাবে কীভাবে পর্দা ভাবে আসবে তো পর্দা ভাবে কিন্তু কিন্তু রসুল বলেছেন যে মসজিদ থেকে বাড়িটাই তাদের জন্য উত্তম কিন্তু যদি নারীরা ইচ্ছে করে যে আমরা যাব তো যেতে পারে যেমন মা আয়েশা বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে আমরা যেন পড়েছি নবীজি ইমামতি করেছেন পিছনে মুক্তাদি সাহাবিরা ছিলেন তারপরে আমরা ছিলাম তো মা আয়েশা বলছেন যখন ঠিক ফজরের সময়ে যখন আমরা ওই আপনার বের হতাম মসজিদে নবী থেকে তো আমাদের মুখটা আমাদের যেন চেহারাটা আমাদের জন্য বডিটা একটা বেগানা পুরুষ এ মসজিদের মুসাল্লিরা যেন বুঝতে না পারে কাজেই মা আয়েশা বলছেন যে আমরা অন্ধকার থাকতেই যেন আমরা বেরিয়ে যেতাম যে এমনভাবে বের হতাম রাসূলের হাদিস বলছেন যে এক
একটা নিজের পুরুষের নিজের বিবিকে চিনাটাও যেন মুশকিল হয়ে যেত। তার মানে মা আয়েশা বলছেন, আমরা অন্ধকার থাকতে মসজিদে প্রবেশ করতাম আর আমরা অন্ধকার থাকতেই মসজিদ থেকে বেরিয়ে যেতাম, যাতে করে বেগানা পুরুষেরা আমাদের চেহারাটা বুঝতে না পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দাগ চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। এইভাবে মা আয়েশা বলছেন যে আমরা সংযত হয়ে চলতাম, যেতাম আর আসতাম, যাতে বেগানা পুরুষেরা আমাদের চেহারাটা বুঝতে না পারে। জি, কেন নবীজি বলছেন? আবু ওসাইদ আল আনসারি থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন আমি রসুলের মুখ থেকে বলতে শুনলাম, তিনি বলেছেন যখন পুরুষ আর মহিলারা মসজিদের নববী থেকে নামাজ পড়ে নেওয়ার পর যখন তারা বের হলেন, তো ফাকতালা তার রাজুলো মান নেশাই ফিত্তারিক, পুরুষ এবং মহিলারা রাস্তাতে এলোমেলো হয়ে গিয়েছে। আজকাল আপনি দেখেন তো যেই পবিত্র আল্লাহর ঘর এটা সব চাইতে উত্তম জায়গা বলা হয়েছে, আর নিকৃষ্ট জায়গা বলা হয়েছে যেটা হলো বাজার। এই বাজারের মধ্যে নারী আর পুরুষকে আপনার এলোমেলো হয়ে দেখতে পাওয়া যায়। তার এক জায়গাতে তারা কেনাবেচা করে, এক জায়গাতে ঘোরাফেরা করে, একই রাস্তা দিয়ে নারী চলে পুরুষ চলে। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে মসজিদে নববী থেকে যখন ওই পুরুষেরা বের হলো, নারীরা বের হলো, ফাখতালাতার রাজুল মান নিসাই ফিত্তারিক, পুরুষ আর মহিলারা রাস্তাতে যেন এলোমেলো হয়ে গিয়েছে। নবীজি বললেন ওরে মহিলারা ইস্তাগফির না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন্নিসাই, নবীজি আমার বলছেন ইস্তাগফির না, এ নারীরা তোমরা একটু অপেক্ষা করো, কারণ যেন এই পুরুষেরা তোমাদের মাছ দিয়ে চলাচল করতে শুরু করে দিয়েছে, তোমরাও যেন এই পুরুষের মাছ দিয়ে চলাচল করতে শুরু করে দিয়েছ, একটু তোমরা অপেক্ষা করো, তোমাদের রাস্তার মাছ দিয়েই চলাচলের রাস্তা আছে। যখনই নবীজি এই সাহাবিয়া নারীদেরকে এই কথা বললেন, তখন নারীরা কি করলেন? ফাকানাতিল মারাতো তালদাসিকো বিল জেদারে, ওই নারীরা কি করলেন দেয়ালের পাশ দিয়ে যেন তারা চলাচল করতে আরম্ভ করলো। আজ আজকালকার মায়েরা বোনেরা আপনি কান খুলে শুনুন তো, নবীজি যখন দেখলেন যে পুরুষ আর নারীরা বিশৃঙ্খলা হয়ে গিয়েছে, এখানে যেন এক আপনার মুটি যেন এটা সম্ভব নয়, একই রাস্তা দিয়ে চলাচল শুরু হয়ে গিয়েছে, নবীজি এই দৃশ্যটাকে দেখে, এই কাণ্ডটাকে দেখে আল্লাহ রব্বুল আলামিনাই বললেন নারীরা তোমরাই একটুখানি থেমে যাও, অপেক্ষা করো, কারণ এ পুরুষের তোমার পুরুষ আর মহিলারা একবার ভিড় জমিয়ে দিয়েছে। হাদিসের ভাষায় পাওয়া যায় ওই নারীরা যেন অপেক্ষা করলো, তো হাদিসের ভাষায় এসেছে নারীরা এতটা সংযত হলেন, এতটাই কঠোর হলেন, এতটাই তারা সংযত হয়ে চলাচল করতে আরম্ভ করলো যে তাদের গায়ে যে চাদর ছিল, তাদের গায়ে যে ওড়না ছিল, ওই ওড়নাগুলো আপনার দেওয়ালে যেন আটকা পড়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ওই নারীদেরকে নবীজি বললেন শোনো, এই রাস্তা দিয়ে পুরুষ নারীরা ভিড় জমিয়ে দিয়েছে, অতএব তোমরাই অপেক্ষা করো। তো নবীজির ভাতায় যে যখন তারাকে এই কথা বলা হলো, দেয়ালের পাশ দিয়ে তারা চলাচল করতে লাগলো, তো এমনভাবে সংযত হয়ে চলতে লাগলো যে তাদের আপনার যেন চাদরগুলো নিজের নিজের চাদর সবারই আপনার যেন দেওয়ালে আটকা পড়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সংযত হয়ে চলতো, আর আজকে মেলাতে রাস্তাতে ভিড় জমিয়ে নারী আর পুরুষ চলাফেরা করছে। জি, আমাদের ওই এলাকার কথা বলছি, বলছি যে আরে রহিমার মা, আজকে তো আপনার উমুক জায়গাতে জালসা তো যাবে নাকি? বলছে হ্যাঁ যাবো। তো বলছে যে যাইবা তো ঠিক প্যান্ডেলে বসবা, জালসা শেষ হবে ঠিক পর্দার সহিত বাড়ি আসবা, যেমন পর্দার সহিত যাবে। বলছে তোমার কথা 18 দিন 18 কথা বলেছি, কোন দিন হাম শুনে দেখছ, আজকে তোমার কথা আমি শুনে দেব না, যেরকম হ্যাঁ পারবো আমি সেরকম হ্যাঁ যাবো। এটা উত্তর হলো, এটা উত্তর হলো এই নারীর মুখ দিয়ে কী বের হলো? আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সূরা আহজাব এটা 33 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন 30 নম্বর আয়াত ওমাইয়াতি মাইয়া নিসা আন-নবিয়ে মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইয়নাতি ইউযাআফ লাহাল আযাবু দিফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা পৃথিবীর মানব তোমার পুরুষ তোমাকে বাধা দিয়েছে কেন জালসা শোনাটা হচ্ছে নফল আর পর্দা করা হচ্ছে ফরজ নারীকুল তুমি কি করো পর্দার সহিত তুমি বাড়িতে বসে থাকো আল্লাহ রাসূল বলেন একটা নারী যদি কোনো অপর নারীর বাড়িতে গিয়ে ফালতু কথা না বলে অকাত্য কথা না বলে আপনার ফালতু কথা না বলে আপনার অকাত্য কথা না বলে যদি ওই নারীটা নিজের বাড়িতে বসে বসে আপনার জিকির আজকার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকরাবু না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেন ওই নারীটা একবার আল্লাহর রহমতের অতি নিকটে হয়ে যায় একটা নারী যদি নিজের বাড়িতে বসে বসে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে যদিও সে জিকির আজকার না করে এমনি এমনি যদি ওই নারীটা আপনার বাড়িতে বসে থাকে আর বসে থেকে যদি আপনার সময়টাকে আপনার বাড়িতেই যদি কাটিয়ে দেয় তাহলে ওই সময় আল্লাহর রহমতের নিকটে ওই নারীটা থাকে খবরদার নারীকুল ফালতু কথা বলে একটা বেগানা বাড়িতে গিয়ে তুমি তোমার মুখ দিয়ে অকাত্য কথা বের করো না তোমার স্বামী তোমাকে বাধা দিল তুমি জালসায় আসবে না তারপরে তুমি জালসায় আসলে বেপর্দা হয়ে আসলে বেপর্দা হয়ে তুমি গেলে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়া নিসা আন-নবিয়ে এ নবী পতিগণ মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইয়নাতি শুনে রাখো তোমাদের মধ্যে যে কেউ যদি অশ্লীল কথা বলে মুখ দিয়ে অকাত্য কথা বলে আবর্জনা কথা বলে আল্লাহর কোরআন জানালেন ইউযাআফ লাহুল আযাব দিফাইনি তাদের জন্য আল্লাহ দ্বিগুণ আযাব করেছেন তাদেরকে দ্বিগুণ আযাব দেওয়া হবে আর আল্লাহ কোরআনে জানালেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা আর এটা আল্লাহর পক্ষে সহজ হবে এটা কোনোদিন আল্লাহর পক্ষে কঠিন নয় পুরুষ তোমাকে বাধা দিয়েছে তুমি পাল্টা জবাব দিয়ে তুমি জালসার প্যান্ডেলে এসেছো ভালো কাজে তো তোমার যে পুরুষ বাধা দিয়েছে এসেছো তো আবার তুমি পর্দাহীন হয়ে তো নবীজি বলছেন শুনে এই যে মুখ দিয়ে এই কথাটা বের করা তাহলে বলছেন যারা মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে ইউযাআফ লাকুল আযাবু যিফাইনি আল্লাহ তাদের উপরে দ্বিগুণ আযাব করবেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা আর এটা আল্লাহর পক্ষে সহজ তাহলে একটা নারী যদি আপনার এইরকম আপনি একটা কথা শুনুন আমি এখন এই জায়গাতে উচ্চ কণ্ঠে খুব গর্বের সহিত আমি আপনাদের সামনে বুক ফুলিয়ে কথা বলছি তখন আপনি বলবেন কি আপনি কি বলবেন যে না খুব এটা কেমন কথা বলছে আর আমার বাড়িতে যদি হ্যাঁ যে বলছেন নাকি কতক্ষণ সময় আছে আমার সোয়া দশটা না এখন তো 10:50 হলো মানে কাল তাহলে সকাল করতে হবে আচ্ছা 11:15 তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ ইনশাল্লাহ তো এটা একটু বলে নিই তো কি বলছিলাম যে হ্যাঁ তাহলে আপনাকে আমি যেটা বলতে চাইছি যে যদি এইরকমের আচরণের নারী হয় তাহলে রসুল আখ্যা দিয়েছেন এ নারীরাই হচ্ছে বেপর্দা নারী এ নারীরাই হচ্ছে বেপর্দা নারী অনেক লম্বা চওড়া হাদিস আছে অনেক ইতিহাস আছে এই ব্যাপারে আমি বুঝাতে চাইছি আজকের বিষয়ে যে বেপর্দা নারী কারা যারা এইরকমের আচরণ করবে তারাই হলো বেপর্দা নারী জি তাহলে এই শিক্ষাটা আপনাকে মা আয়েশার হাদিস থেকে খাদিজার হাদিস থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে তা আমি একটু লাঞ্ছিত হচ্ছে এটা আপনার বিরক্ত হবেন না একটা হাদিস আপনাদেরকে শোনাবো শুনতে রাজি আছেন হ্যাঁ না বলেন না জি কারা কারা রাজেন হাতটা উঁচু করেন তো দেখি তো মাঝে মাঝে ফের বিজেপি আছেন নাকি কেউ যে হাত উঠালেন না মাঝে মাঝে বলেন কারা কারা রাজেন লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মা বোন খেয়াল করে শুনবেন কি কথা বলতে যাচ্ছিলাম যেদিন আয়েশার বাড়িতে নবীজির পালা নবীজির একাধিক বাড়িওয়ালি তো যেদিন আয়েশার বাড়িতে পালা তো ওই দিন আয়েশার কামরাতে নবীজি বিছানাতে শুয়ে আল্লাহ পাক রাসূল কাঁদছেন তো কাঁদছেন কেন তো আয়েশা দেখছেন যে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি আসছে আয়েশা বললেন
আল্লাহ পাকের রাসূল গো আপনি কি আমার কাছ থেকে কোনো ব্যথা কথা আপনি পেয়েছেন কোনো দিন কি আপনাকে আঘাত দিয়ে কথা বলেছি কোনো দিন কি আপনাকে আমি ব্যথা দিয়ে কথা বলেছি কোনো দিন কি আমার কাছ থেকে আপনি চোট লাগা কথা পেয়েছেন আপনাকে আমি কি আঘাত দিয়ে কথা বলেছি মারে বলরে কান খুলে শুনবেন নবী যাওয়ার মাথাটাকে হিলালেন না রে আয়েশা না তোমার কাছ থেকে আমি আঘাত দেওয়া কথা কোনো দিন পাইনি তারপরে বলছেন যে কেন আপনার চোখ দিয়ে পানি আজকে যে রাতটাতে এসেছেন স্বামী আর বিবির একটা আনন্দের রাতটা কাটবে কেন আপনার চোখ দিয়ে পানি আসছে তারপরও যেন নবীজি বলছেন আয়েশা রে হঠাৎ করে এই গভীর রাত্রিতে দুইজনের কথা আমার মনে আসলো আমার চোখ দিয়ে পানি আসছে দুইজনের কথা কি আল্লাহ পাকের রাসূল চট করে নবীজি আমার বললেন আয়েশা রে একটার নাম হলো আবু তালেব আর একটার নাম হচ্ছে আমার বাড়িওয়ালি খাদিজা এই দুইজনের কথা আমার মনে এসেছে আমার চাচা মক্কা নগরীতে বলতো ভাদিজা রে কোনো বাপের বেটা নাই যে আমার জীবদ্দশায় তোমার গায়ে কেউ আঁচুল লাগাতে পারবে এটা কেউ করতে পারবে না আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারবে না তুমি তাওহিদের দাওয়াত দিয়ে যাও ইসলামের দাওয়াত দিয়ে যাও কালেমার পতাকা তুমি উড়িয়ে যাও তুমি যেন লা ইলাহার দাওয়াত তুমি দিয়ে যাও খবরদার তুমি ভয় পাবে না আমি তোমার সাথে আছি কিন্তু তুমি কিঞ্চিত পরিমাণ তুমি মক্কা নগরীতে বড় বড় দুশ্মনের লিডারেরা আছে খবরদার তুমি ভয় পাবে না আমি তোমাকে কথা দিলাম যে আমার জীবদ্দশায় তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারবে না তো আয়েশা রে আমার চাচা আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার চোখ দিয়ে এই জন্য পানি যে আজকে যদি কেউ আমাকে মক্কা নগরীতে কোনো একটা আঘাত দেওয়া কথা বলে আমাকে যদি ব্যথা দেওয়া কথা বলে তাহলে আমার চোখ দিয়ে পানি আসছে যে কে আমাকে এই কথাটার জবাব দিবে আয়েশা এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে আমার চোখ দিয়ে পানি আমার থামে না দ্বিতীয়ত আমার বাড়িওয়ালি খাদিজা কেন আমার ওই খাদিজার কথা মনে আসছে আমার খাদিজা আমাকে বলেছেন স্বামী জান গো তুমি আপনি হলেন আখেরি নবী আপনি সারা বিশ্বের নেতা জনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার স্বামী জান বাপের মাড়ি বাড়ি থেকে যে মালগুলো পাবো ফরাইজগুলো যে মালগুলো আমি পাবো বাপের সম্পদ থেকে যে মালগুলো আমি নিয়ে আসবো ওই মালগুলো নিয়ে এসে আমি আমার নাকের গয়না বানাবো না কানের বানাবো না হাতের পলা বানাবো না আমি যেন পায়ের যন্ত্রণা বানাবো না কোমরের আমি বিছা বানাবো না ও আমার স্বামী জান গো নাকফুল বানাবো না কানের দুল বানাবো না আমি যেন গলার আমি হার সোনার বানাবো না কী করবো জানেন তো এই মালগুলোকে বাপের বাড়ি থেকে নিয়ে আসার পরে টোটাল মালকে এক জায়গাতে জমা করব আর ওই মালগুলোকে জমা করে নেওয়ার পরে সমস্ত মাল আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব একবার জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা রে এই জন্য আমার চোখ দিয়ে পানি যে আমার খাদিজা চলে গিয়েছে আমার খাদিজা আমাকে বলতেন আল্লাহ পাকের রাসূল গো ওই জায়গাতে যুদ্ধের লড়াই ওই জায়গাতে ইসলামের জন্য লড়াই কোরআনকে বাঁচাবার জন্য দিনকে বাঁচাবার জন্য সাহাবীরা দিন আর রাত তাম্বু টেঙ্গে জিহাদের ময়দানে তারা আছে আমি খাদিজা আপনাকে কথা দিলাম বলেন আপনি খবরটা নিয়ে রাখেন চিঠির মাধ্যমে আপনি পাঠান ওই যদি ওই জায়গাতে খাবার যদি লাগে বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে এসে সাহাবীদের জন্য খাবারকে পৌঁছে দিব অস্ত্রের যদি প্রয়োজন হয় কোরআনকে বাঁচাবার জন্য তাহলে সব কিছু মালকে আমি অস্ত্রকে কেনার জন্য প্রস্তুত আছি এক কথা আল্লাহ পাকের রাসূল বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে এসে আমি নিজের জন্য আমি সাজন কুজন করব না সব কিছু আল্লাহর রাস্তাতে দান করে দিব একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ছিলেন খাদিজা তখন নবীজি কাঁদছেন আর বলছেন আয়েশা রে এই জন্য আমার চোখ দিয়ে পানি খাদিজা আমাকে এই বলে সান্ত্বনা দিতেন মালের সহযোগিতা পেতাম আমার বাড়িওয়ালির কাছ থেকে আর আপনার যেন আমার চাচা আমার জন্য সাইড বডি হিসাবে আমার সহযোগী ছিলেন তা আমার চাচাও চলে গিয়েছে আমার বাড়িওয়ালি খাদিজাও চলে গিয়েছে এই জন্য আমার চোখ দিয়ে পানি যা হারে এখন কে এর আপনার জবাবদাহি দিবে আমাকে সহযোগিতা মাল দিয়ে কে করবে তার জন্য আমার চোখ দিয়ে পানি হঠাৎ এই দুই ব্যক্তির কথা আমার গভীর নিশিতে মনে আসলো আয়েশা তার জন্য আমি কাঁদছি আল্লাহু আকবার এটা এক প্রকারের স্বামী এবং বিবির ভালোবাসা তবে আমি আপনাদেরকে বলবো এই খাদিজার মতো মা বোনদেরকে আর পুরুষ বাবা ভাইদেরকে উমার আলী উসমানের মতো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই জায়গাতে বসে আছেন আল্লাহর বান্দা একটু হাতটাকে বলুন আকাশের দিকে উঁচু করে হ্যাঁ মাওলানা খাদিজার মতো সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দেওয়ার জন্য প্রস্তুত আছি নারীরা যেই বাপের বাড়ির মাল দিয়ে খাদিজা নিয়ে এসে সব আল্লাহর রাস্তা আল্লাহর জন্য আপনার শরীয়তের জন্য
জন্য ইসলামকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য সমস্ত কিছু দান করে দিতে চেয়েছিলেন দান করেছিলেন বটে তবে আমি নারীদেরকে বলবো যে আপনাদের নাকের কানের হাতের পায়ের কিংবা আপনাদের টাকা যা আছে আল্লাহর ওয়াস্তে খাদিজার মতো এই জলসাটা কিসের না না মসজিদের উন্নতি কল্পে জলসা এই মসজিদের জন্য আপনাদেরকে বলবো এটা মসজিদ নাকি মসজিদ মানে গাঁথনি আচ্ছা আচ্ছা তো এই মায়েদেরকে বলবো যে একটু আল্লাহর রাস্তায় নিয়ে আসেন ভাই আপনাদেরকে বলবো যে যারা আপনারা দেনেওয়ালা আছেন এই 30টা পাড়া আছে অন্তত নারী পুরুষ থেকে 30 জনকে অন্তত আসবেন 5000 2000 আপনারা অন্তত 1000 টাকাও দেনেওয়ালা নগদ